আজকে আমি যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করছি, টপিকের নাম হচ্ছে ইউনিভার্সাল থিম অ্যান্ড ইউআই আপডেট। ইউনিভার্সাল থিম বলতে আমরা নর্মালি যে থিমটি ব্যবহার করি, অর্থাৎ অ্যাপেক্সের মধ্যে কিন্তু একটা থিমে আছে এখন, সেই থিমের নাম হচ্ছে ইউনিভার্সাল থিম। আমাদের অ্যাপেক্সের মধ্যে যে লেআউটগুলো আছে, অর্থাৎ রিজিয়ন বলি বা বাটন বলি আইটেম বলি, এই লেআউটগুলোকে কিন্তু আমরা ইচ্ছে মতো পজিশন করতে পারতাম না, অর্থাৎ আমরা লেআউট নিয়ে অত বেশি ফ্লেক্সিবিলিটি ফিল করতাম না। লাস্ট অ্যাপেক্সের যে ভার্সনটি রিলিজ হয়েছে এর মধ্যে কিন্তু লেআউট নিয়ে বেশ কিছু পরিবর্তন আসছে, অর্থাৎ আপনি চাইলে এখন ইচ্ছে মতো আপনার লেআউটকে পজিশন করতে পারেন, আপনি চাইলে বাটনকে ইচ্ছে মতো যে কোনো পজিশনে সেট করতে পারেন, এবং আপনার কাছে অ্যাপেক্সের পেজগুলোকে আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি মনে হবে। কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে ফিরছি। প্রথমত আমি একটি লেআউট তৈরি করব, লেআউটের নাম দিলাম রিজিয়ন ওয়ান, এরপর রান। এখানে আমরা রিজিয়নটি দেখতে পাচ্ছি এবং রিজিয়নের লেফট সাইড এবং রাইট সাইডে কিন্তু একটা স্পেস দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে এই রিজিয়নকে ফুল ওয়েট দিয়ে সেট করতে পারি, তার জন্য আমরা পজিশন থেকে ফুল ওয়েট কন্টেন্ট করে দিব, এরপর রান। আমরা দেখতে পাচ্ছি আমাদের রিজিয়নটি ফুল ওয়েটে সেট হয়েছে, অর্থাৎ আগে লেফট সাইড এবং রাইট সাইডে যেই একটি স্পেস ছিল সেটি এখন নেই। এখন আমি একটি বাটন তৈরি করব, বাটনের নাম দিচ্ছি কার্ট, এরপর বাটন টেমপ্লেট আইকন দিচ্ছি, এরপর এখান থেকে আমি একটি আইকন সেট করে দিব, রান। আমার বাটনটি রিজিয়নে আসছে। এখন চাইলে আমি এই বাটনটিকে আমার ইনস্টল অ্যাপের পাশে বা আমার ইউজার নেমের পাশে নিয়ে আসতে পারি, যেটি আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। তার জন্য আমরা বাটনে ক্লিক করব। আমরা লেআউটের মধ্যে একটি অপশন দেখতে পাচ্ছি, আফটার নেভিগেশন বার। আমরা আমাদের বাটনটিকে টেনে ওই পজিশনে দিয়ে দিব, ওকে রান। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাটনটি নেভিগেশন বারে চলে আসছে। এখন আমরা চাইলে আমাদের নেভিগেশন বারের মধ্যে একটি সার্চ আইটেম অ্যাড করতে পারি, তার জন্য আমাকে একটি আইটেম তৈরি করতে হবে। আমি একটি পেজ আইটেম তৈরি করলাম যার নাম দিলাম সার্চ, তারপর আইটেমটিকে আমি টেনে বিফোর নেভিগেশন বারের মধ্যে দিয়ে দিব, সার্চ অপশনটি চলে আসছে। এটিকে চাইলে আমরা ফুল ওয়েট দিতে পারি, ফুল ওয়েট দেওয়ার জন্য কুইক এডিট, এরপর সেটিং, এরপর স্ট্রেচ ফ্রম আইটেম। এটি দেওয়ার পর আমাদের আইটেমটি কিন্তু ফুল ওয়েটে আমরা দেখতে পাচ্ছি, ওকে। আমরা চাইলে আমাদের এই আইটেমের হাইটটি কমিয়ে দিতে পারি, কারণ আইটেমটি অ্যাড করার পর আমাদের নেভিগেশন বারের হাইটটি কিন্তু অনেক বড় হয়ে আসছে, এটিকে আমাদের ছোটো করতে হবে। তার জন্য পেজ, এরপর আইটেমে ক্লিক করব, ক্লিক করার পর টেমপ্লেট, হিডেন, রান। ওকে, আমাদের নেভিগেশন বারের হাইটটি ছোট হয়ে আসছে, এগুলো আসলে বোঝা যাচ্ছে না আইটেমটি কিসের জন্য অ্যাড করলাম, তাই আমি এখানে একটি প্লেস হোল্ডার অ্যাড করব। আইটেমে একটি প্লেস হোল্ডার দেওয়ার জন্য এই যে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, ভ্যালু প্লেস হোল্ডার, এখানে আমি দিয়ে দিলাম সার্চ এনি আইটেম, এরপর রান। তার মানে যে কোনো ইউজার বুঝতে পারবে এখানে কি সার্চ করা উচিত। আমরা চাইলে এই সার্চ আইটেমের পাশে একটি বাটন অ্যাড করতে পারি, যেখানে এক্সাম্পল কোনো আইটেম লিখে যাতে সার্চ বাটনে ক্লিক করতে পারে। এটি করার জন্য প্রথমত আমাকে একটি বাটন তৈরি করতে হবে, বাটনের নাম দিলাম সার্চ, এরপর আমি টেক্সট উইথ আইকন দিতে পারি, এরপর এখানে একটা আইকন দিয়ে দিব সার্চ, ওকে। এরপর আমাদের বাটনটিকে পজিশনে সেট করতে হবে, আচ্ছা আমার বাটনটি কিন্তু কার্ট বাটনের পাশে চলে গেছে, এটিকে আমাকে
এই বাটনটিকে আমাদের সার্চ আইটেমের পাশে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটি কিন্তু এখন লেফট সাইডে চলে আসছে, আমার দরকার রাইট সাইডে। ওকে, আমাদের আইটেমটি কিন্তু ঠিকঠাকভাবে আসছে। এখানে বেটার হবে যদি আমরা আমাদের বাটনের লেভেলটি যদি রিমুভ করে দিই, অর্থাৎ অনলি মাত্র আইকন থাকবে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের অনলি বাটনটি শো করছে, কোনো লেভেল শো করছে না। এখানে আমরা একটি জিনিস খেয়াল করলে বুঝতে পারবো, আইটেমের চেয়ে আমাদের বাটনের সাইজটি কিন্তু একটি বড়। এখানে আমরা চাইলে আইটেমের সাথে আমাদের বাটনের সাইজটি কিন্তু ম্যাচে রাখতে পারি, তার জন্য কুইক এডিট, এরপর সাইজ, সাইজ থেকে আমরা স্মল করে দিব, এরপর সেভ। আমাদের আইটেম এবং বাটনের সাইজ কিন্তু ইকুয়াল হয়েছে। যদি আমাদের আরও কিছু লেআউট অ্যাড করা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের আইটেমটিকে অর্থাৎ সার্চ আইটেমটিকে ছোটো করে দিতে পারি। এটি যদি আমরা ছোট করি তাহলে এখানে কিন্তু আরও অনেকগুলো স্পেস থাকবে, এবং এই স্পেসের মধ্যে আমি চাইলে অন্যান্য আইটেমগুলো অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে চাইলে একটি লিস্ট অ্যাড করতে পারি। যদি আমরা লিস্ট অ্যাড করতে চাই, প্রথমত আমাদেরকে একটি লিস্ট তৈরি করতে হবে। প্রথমত আমরা একটি রিজিয়ন তৈরি করব, রিজিয়নের নাম দিলাম লিস্ট, এরপর টাইপ, টাইপ দিব লিস্ট, এরপর কোন লিস্টে আমি তৈরি করব, মাই লিস্ট, এরপর রান। লিস্টটি আসছে, কিন্তু আমার দরকার লিস্টটি আমি মাই অ্যাপস নামের পাশে ব্যবহার করব। তো এটি করার জন্য প্রথমত আমাকে লিস্টটি টেনে উপরের দিকে আফটার লোগোতে নিয়ে যাব, এরপর রান। রান দেওয়ার পর আমার লেআউটটি আসছে, কিন্তু প্রপারলি দেখতে পারছি না। প্রপারলি দেখার জন্য টেম্পলেটটি চেঞ্জ করতে হবে। টেম্পলেট চেঞ্জ করার জন্য অ্যাট্রিবিউট, এরপর এখান থেকে আমরা ব্যাচ লিস্ট ইউজ করতে পারি, এরপর অ্যাপ্লে থিম কালার, এখানে আমরা গ্রিড দিব, এরপর থ্রি কলাম গ্রিড থেকে আমরা ফাইভ কলাম গ্রিড করে দিব, এবং পেজ সাইজ 32 করে দিব। এরপর রিজিয়ন থেকে টেম্পলেটটা আমরা ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউট করে দিব, এরপর রান। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের লিঙ্কটি কিন্তু খুব সুন্দরভাবে আসছে, এবং আমরা চাইলে কিন্তু আমাদের এই মেনুর টেম্পলেটটি আরও চেঞ্জ করতে পারি। যেভাবে আমি পেজ লিস্ট করলাম, সেমভাবে আমরা মিডিয়া লিস্ট করতে পারি, মেনু বার করতে পারি, অথবা ট্যাপ করতে পারি, যদি আমি অথবা নেভিগেশন বার করতে পারি। যদি নেভিগেশন বার দিই তাহলে কিন্তু নেভিগেশন বারের মতো লিস্টটি শো করছে, অথবা আমরা চাইলে ট্যাপ দিতে পারি। ট্যাপ দেওয়ার পর আমাদের লিস্টের যে লেভেলটি ছিল সেটি কিন্তু ব্ল্যাক হয়ে আসছে। এভাবে আমরা চাইলে এখানে বিভিন্ন ট্যাম্পলেট ব্যবহার করতে পারি, যেটি আমার অ্যাপসের জন্য বেটার মনে হবে সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় নেভিগেশন বারের মধ্যে একটি ইউজারের ছবি থাকে, তো এখন আমরা দেখব কিভাবে ইউজারের একটি ছবি নেভিগেশন বারে অ্যাড করতে হবে। তার জন্য আমি একটি কাস্টম ইমেজ ব্যবহার করব, আমি এই ইমেজটি ব্যবহার করব। তার জন্য লিঙ্কটি কপি করলাম। এখন আমি একটি রিপোর্ট তৈরি করব, যার টাইটেল দিলাম ইউজার প্রোফাইল, এরপর টাইপ দিলাম ক্লাসিক রিপোর্ট, এসকিউএল কোয়েরি, এরপর লিখলাম IMG SRC ইকুয়াল, এরপর কোডটি পেস্ট করব, এরপর ওয়েট দিব, ওয়েট এবং হাইট, এরপর ইমেজ ট্যাগটি শেষ করব। ওকে,
ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজটি আসছে। এখন আমি ইমেজ থেকে ইমেজের লেভেল, বর্ডার এবং কন্টেন্টের নেমটি রিমুভ করে দিব। ওকে, এখন আমরা শুধুমাত্র ইমেজটি দেখতে পাচ্ছি। এখন আমি এই ইমেজটিকে আমার কাট বাটনের পাশে নিয়ে আসবো, অথবা ইউজার নেমের পাশে নিয়ে আসবো। ইমেজটি আসছে, কিন্তু হাইট এবং ওয়েট 50 দেওয়ার কারণে এটা অনেক বড় হয়ে আসছে, তাই ইমেজের সাইজ আমি 30 করে দিব। আমি কাস্টম ইমেজ ব্যবহার করে দেখালাম। আপনারা যদি ডাইনামিকভাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদের যেই টেবিলের মধ্যে ইউজারের ইমেজ থাকবে, ওই টেবিল থেকে কোয়েরি করে ইমেজটি নিয়ে আসবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।